প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ঘাসফড়িং এগ্রো টিভির নতুন পর্বে। লিওন ভাইয়ের তো লিওন ভাইয়ের আজকে কিছু কালেকশন দেখাবো, মাশাআল্লাহ খুবই চমৎকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন লিওন ভাই? ভাই আপনি বোধহয় অনেক ভালো আছি ভাই, আমার কবুতর মোটামুটি থাকে না, এটা আপনি ভালো করেই জানেন। আলহামদুলিল্লাহ, আমার দৈনিক যদি দুইটা ভিডিও দেয়, দুইটা ভিডিওতে দোনোটাই মনে করেন হিট হয়ে বা দোনোটাই মনে করেন যে কবুতর সব বিক্রি হয়ে, কারণ আমি যে কবুতর দেই কবুতর হাটে বাজারে পাওয়া যায় না ইনশাল্লাহ। আর আমার কবুতার সাথে হাটে বাজারের কবুতার চোখও মিলবো না, শরীরের সুস্থতাও মিলবো না, প্লাস মনে করেন যে আর কি কবুতরের কোয়ালিটি অন্যরকম, আমার কবুতর হাটের কবুতরের চেয়ে অন্যরকম। কিন্তু আমি দেখতেছি দুই চারজন কমেন্ট করতেছে যে হাটের তো 600 টাকা জোড়া কবুতর কিনাই না, 1200 টাকা 1500 টাকা রেট দেয়। যে কইতাছে এই বড় ভাইরে উদ্দেশ্যে কইতাছি 600 টাকা জোড়া 700 টাকা জোড়া কিনা, যদি 1200 টাকা জোড়া বসতাম তাহলে আমি একটা ভালো মোবাইল চালাইতাম, iPhone 6 বা একটা ভালো একটা কিছু করতাম। আর তাইলে তো ওই বাইরে দরকার আমার লগে, তো ওই বাইরে আমি পার্টনারে লইতে চাই যে আমার লগে কিছু কবুতর 600-700 টাকা জোড়া কালেকশন করা। হ্যাঁ আমার লগে পার্টনার আইসা ব্যবসা করি, সমস্যা নাই, পার্টনারে থাকতে চাইলে আমার কাছে আইতে পারেন। যে বড় ভাই কমেন্টটা করছেন ওই বড় ভাইটারে আমার ফ্যান ফলোয়াররা ধৈরা মনে করেন, এত মনে মনে করেন দুই আলাই, তো যদি কমেন্টের অপশন থাকতো যাক। ঠিক আছে ভাই, তো ব্যবসা করেন সবাই, এটাই চাই কম বেশি। এটা বাইরে কয়েকজনের কমেন্টে দেখলাম যে হ্যাঁ রে ব্যবসায় নামতে কইছে, আসলে এগুলো বলা ঠিক না, এটা যার যার ব্যবসার একটা টেকনিক। কেউ যদি আপনি যদি কম পারেন, আপনি 600 কেন, আপনি যদি 200 টাকা জোড়া কিনে আপনি 1000-800 বেচেন, এটা তো কার কেউ বলার নাই। এখন যার পছন্দ হবে আপনার 200 টাকার কবুতর 3000 টাকাও নিতে পারে, আর আপনার 2000 কবুতর কেউ 500 টাকা দাম বলতে পারে। তো যাই হোক লিওন ভাই, আমরা আজকে কিছু কালেকশন দেখি, তো আজকেও আপনার এটা তো আজকে বিক্রির জন্য সেল পোস্ট হবে। আমার বাড়ির দুই কবুতর সারাসারি লাইনের বাড়ির আর কি, এটার বাচ্চা কাচ্চা অনেক নিচে আর অনেক সারাসারি করছে, দুটোটা নর আমি সেল দিব, নর দুইটা আগে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কবুতরের পর্ব শুরু করি। চলুন তাহলে প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে শামীম সানি, ঘাসফড়িং এগ্রো টিভি থেকে, 17ই মে রোজ মঙ্গলবার। তো আমরা প্রথমেই আজকে ছাড়াছাড়ি লাইনের কিছু হাই কোয়ালিটি দিয়ে শুরু করতেছি, আর লো কোয়ালিটি মিডিয়াম সবই থাকবে আজকের ভিডিওতে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা চোখ দিয়ে প্রথম শুরু করি, মাশাআল্লাহ 100% সুস্থ। এটা আমার বাড়ির সবচেয়ে একটা সেরা নর, একচো আরও সেরা আছে কিন্তু এটার আমি সেরা মানি। এটার বাচ্চা 51 কিলো আসছে আমার বাসায়, নিজ বাসায়। আপনি নিজে খেলছেন? হ্যাঁ, 31 কিলো পোলট্রিতে আইছে। হয় হ্যাঁ, হয় না ওর বাচ্চা। আচ্ছা, 51 আর 31, তো দুটো কি একই ঘরের বাচ্চা না দুই? এই এই নরেরই বাচ্চা, অন্য মাদি দিয়া, দুই মাদি দিয়া করা, আমার এই এই নর দিয়ে অনেক মাদি দিয়া চেঞ্জ করে বাচ্চা করা হয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তো এখন এই নরটা তাহলে আপনার বাসায় কয় বছর? এই নরটা আমার বাসায় প্রায় 2.5 থেকে 3 বছর। 3 বছর। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে বাঘের খাঁচা নামে একটি প্রথম পর্বে আমরা কিন্তু এই একটা কবুতর প্রথম ভিডিওতে দেখাইছিলাম, এটা খুব শখের কবুতর, তখন কিন্তু বিক্রির কথা লিওন ভাই বলেনি। এখন ওই কবুতরটা এটার মাদির সাথে ডিমে বৈশা রয়েছে, আমি ডিম অন্য জায়গায় চাইলা দিমু। তখন লিওন ভাইকে প্রশ্ন করা হয়েছিল যে ভাই এটা কি বিক্রি করা হবে, তখন লিওন ভাই বলছিল যে এগুলো বাচ্চা দিয়ে ছাড়াছাড়ি করা হয়, কখনো যদি বিক্রি জন্য বলা হয় তখন দেখানো হবে। তো আজকে কি লিওন ভাই বিক্রির জন্য এটা কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। মাশাআল্লাহ, তো এই নটটা কত চাচ্ছেন? নটটা ভাই আগের তে রেট করা ছিল 7000 টাকা। আচ্ছা, এবার এটা 4000 টাকা হইলে সেল করে দিবো। এটা অনেকজনে হাটেও 3000-3500 পর্যন্ত দাম উঠছিল হাটে। এই কবুতরটা যে সামনাসামনি দেখবো সে বলতে পারবো যে এটা কেমন কবুতর। প্রিয় দর্শক, নটটার পিছনে 2 মিনিট বাইক করার একটাই উদ্দেশ্য, দেখুন 4000 টাকা ভাই বলছে, আর এটার বাচ্চার অসংখ্য রেজাল্ট আছে মাশাআল্লাহ, আর কবুতরের ফিটনেসটাও খুবই চমৎকার, চোখটা দেখুন। তো আমি আরেকটা নর এই ভিডিওর ভিতরেই দেখা দিন, দুইটা নর আছে আমার দোনোটাই এক ভিডিওতেই দেখা দিন। এটা সিরিয়াল ছাড়া কবুতর, মানে এটার কোনো সিরিয়াল নাম্বার দেবেন না, এটা সিরিয়াল নাই, এটা কেউ নিলে নিয়োগ, না নিলে না নেই, ছাড়াছাড়ি। হ্যাঁ, যারা চিনবো হারা লইব, আর যদি না লয় আমার কিছু করে। এটা কি একদম 4000 না একটু কথা বলা? 4000, একদম 4000। প্রিয় দর্শক, একদম 4000, যাদের দরকার হবে নিতে পারেন। তো ঠিক আছে, আমরা আজকের ভিডিওটি শুরু করি, এটার ভিতরে আরেকটা দেখাবে, তারপর আমরা সিরিয়াল নাম্বার দেব। এই আরেকটা নর, এটাও ছাড়াছাড়ির লাইন, এই যে এটার বাচ্চা কাচ্চা আমি প্রায় অনেকগুলি নিছি, এরা কোয়া লাভ নাই, যে কয়টা বাচ্চা নিছি সব কয়টাই রেজাল্ট করছে আমার বাসায়। এখন ভালো মাদি দেওয়া করতে হবে, আমার কাছে ভালো মাদি আছে কিন্তু উড়াই না দেখে ওই মাদিগুলি বিক্রি করা যাবে না। তো যার কাছে ভালো মাদি আছে তারা নিতে পারে নটটা। এই নটটা চাওয়া দাম 2000 টাকা, এই নটটা 1500 টাকা ফিক্সড রাখতে পারো।
এটা হলো ওটা হলো সাদা চোখের, ওটার নাম হলো আমি দিছিলাম হলো ডিম কি কয় আরে ডিম লাইট, আর এটা হলো একটু লাল চোখের, ওটা পুরো সাদা চোখের, এটা হলো ফুল লাল চোখের। দর্শক খুবই আকর্ষণীয় কালেকশন আজকে দেখুন। তো এই দুটাই হচ্ছে প্রথমে দেখালাম, একটা ভাই চাললো আজকের বাজার 4,000 টাকা, আর একটা 2,000 টাকা চাইছে, বাম সাইডেরটা 1,500 টাকা হলে বিক্রি হবে। তো যারা নিতে চান নিতে পারেন, এই দুইটা কিন্তু সিরিয়াল নাম্বার না, আমরা একবারে ভিডিওর প্রথম দেখালাম। আর ভিডিওটা 2-5 মিনিট দেখানোর উদ্দেশ্য একটাই, দুইটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, যারা নিতে চান নিতে পারেন। আর আপনারা অযথা কমেন্ট করবেন না যে এটা ওই রকম, আপনার যদি পছন্দ না হয় আলহামদুলিল্লাহ, আমার সাথে এখানে আছে, আপনাদের চোখের সামনে আছে। তাও যদি আপনাদের আরো কিছু দেখাশোনা করতে হয় তাহলে আপনারা সরাসরি লিওন ভাইয়ের বাসায় এসে দেখতে পারেন। ভাও কমেন্ট করেন না, যদি মন্তব্য করা থাকে আমার মোবাইলে ফোন দিয়ে আমার দুইটা বকা দিয়ে সমস্যা নেই, একটার কারণে না একটার কারণে আরেকজন নষ্ট হইব, কারণ ভাই আপনারা সবাই আমার বড় ভাই, আমি ছোট হবো আপনি করতে, কারণ ফাও কমেন্ট একটা করবেন এইটার কারণে আমার ইডা খারাপ হইব যে না হ্যাঁ মনে হয় ফটকা বা এরকম কিছু। কিন্তু যারা আমার কবুতর নিছে তারাই কইতে পারবো, তারা একটু কমেন্ট করে একটু ভালো করে জানাইলে তাহলে আমার বড় ভাই ভিডিওতে একটু খুশি হইব। ঠিক আছে, তো লিওন ভাই তো আপনার আজকে তো রেঞ্জের কবুতর এই দুইটা খুব চমৎকার, মানে বাচ্চা কাচ্চা নিছেন অনেক। হ্যাঁ বাচ্চা কাচ্চা নিছি। তো প্রিয় দর্শক দুইটাই নর, এই দুইটার পিছনে আমরা 6-7 মিনিট ব্যয় করে ফেললাম, একটাই উদ্দেশ্য আপনারা যাতে আপনাদের যাদের কাছে সব থেকে বেটার মাদি আছে তারা নিতে পারেন, অথবা কেউ যদি শখের বসে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখন সেল পোস্টের বাকিগুলো সিরিয়াল নাম্বার দেয়, এগুলো কিন্তু কোনো সিরিয়াল নাম্বার নেই, এই দুইটা একবার ভিডিওর প্রথমেই। ঠিক আছে লিওন ভাই, তাহলে চলেন আমরা বাকি কবুতরগুলো দেখি। প্রিয় দর্শক সেল পোস্টের ওই দুটা ছিল র্যাঙ্কে, তো আমরা এখন 1 নাম্বার এই পিয়ার দিয়ে শুরু করতে। এই দিও র্যাঙ্কের কবুতারই, এই যে পাক দেখলে কইতে পারবো যে কেমন র্যাঙ্কের কবুতার। আমি ভাই আকাশে উঠছে না আকাশে ঝাড়ু দিছে, আকাশে ঝাড়ু দিছে, এটি হলো আকাশে ঝাড়ু দেয় না কবুতার। এটি মনে করেন যে ল্যাংজা পাক না দেখলে কইতে পারবো যে যে কবুতরটা কত উঠছে, যে যদি পালোয়া থাকে। আমি কবুতার এত কম দামে দিয়ে দেখা খারাপ কবুতার দিয়ে এটা কেউ কইতে পারবো না। মাশাল্লাহ এটা নটটা ভাই খুবই চমৎকার, তো আমরা এটার পেয়ারটা দেখবো, দেখুন খুবই আকর্ষণীয়। তো আজকে লিওন ভাই যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম তার হচ্ছে তার নিজের ঘরের বাচ্চা এবং বুড়ো আইটেমগুলো আজকে সে সেল দিতেছে। তো যারা নিতে চান নিতে পারেন, এটা মাদি ভাই, এটা মাদি, খুবই আকর্ষণীয়, মনে রাখবেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার 1 আকাশে ঝাড়ু দেওয়া কবুতর, খুবই অসাধারণ পেয়ার, যাদের দরকার হবে যোগাযোগ করতে পারেন ভাই। ডিম বাচ্চা রানিং একদম গ্যারান্টি সহকারে, আমার কবুতর গ্যারান্টি সহকারে সব। মাশাল্লাহ কবুতরটি তো দাপটিতে থাকে, এর লেগে ঢাকাঢাকি করতেছে না, এক সাইড জায়গা রয়েছে। প্রিয় দর্শক যে কবুতরগুলো ছাড়াছাড়ির জন্য সবসময় রাখা হয় হাতে ধরা হয় না, ওই কবুতরগুলো একটু ছটফট বা ভয় পায় ধরতে গেলে। তো ভাই এই মাশাল্লাহ এই আকাশ ঝাড়ু নাম দিয়ে দেই জোড়াটার, এই জোড়া তো ভাই আমার মন চায় 2,000 টাকায় বেচতে, কিন্তু আঙ্গ কিছু মনে করেন কাস্টমারের কারণে এই জোড়া ওই যে 1,200 টাকায় করে বিক্রি করতে হয়। এক রেট 1,200। প্রিয় দর্শক শুনেন একটা কথা বলে রাখি, কিছু কিছু জোড়া আছে হাই কোয়ালিটি ওগুলো 1,200, মিডিয়াম কোয়ালিটি 1,200, এবার আছে গড়ে কিন্তু 1,200 টাকা লিওন ভাই বিক্রি করে। এক জোড়া কবুতর নিলে 1,200 টাকায় আমার দিতে কষ্ট হয়ে যায়, কারণ এক জোড়া কবুতর ডেলিভারি দেওয়া আমার পোষাইবো না ভাই, এই জন্য এক জোড়া যারা কবুতরের লেগে ফোন দেওয়া গড়ে একটু আমি মনে করেন ই কম করি, যদি 2-3 জোড়া নেয় তাইলে মনে করেন একটু প্যারারিটি দিয়ে আমার বেচতে সুবিধা হয়, কারণ এক জোড়া কবুতর অনেক দূরে পাঠান সম্ভব না। ঠিক আছে, তারপর লিওন ভাই আশা করি যে আপনারা অবশ্যই আপনি অবশ্যই সবাইকে একটু সহযোগিতা, এক জোড়া বেচি না এমন না, এক জোড়াও বেচি আমার, হ্যাঁ যদি আমার পুরো খরচ দিয়ে দেয় তাহলে আমি এক জোড়া কবুতর আপনাদের কথার সাপেক্ষে আর কি করেন। ঠিক আছে, তো এই মাশাল্লাহ দেখুন আকাশ ঝাড়ু নাম দিয়ে দিলাম এই বাঘা পেয়ারটির, আকাশ ঝাড়ু কবুতর যারা নিতে চান একদম 1,200 টাকা হলে নিতে পারবেন, সিরিয়াল নাম্বার 1 সেল পোস্ট। প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 2 আমরা এক জোড়া সাপ চিলা দেখাবো ভাই, মাদি এটা, এটা মাদি, এটি যে মাজা মুজা আকাশ ঝাড়ু হয়ে গেছে গা, এটি শৈলের কোয়ালিটি টোকায়ের মতো দেওয়া যায়, টোকায়ের মতো হইলে কি হবে, এটি ছাড়লে মনে করেন রকেটের লাহান বাইতে পারবো। প্রিয় দর্শক আকাশ ঝাড়ু যেহেতু বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেন বলছি, ছাড়াছাড়ির কবুতর কিছু কবুতর হয় সাইজ বড়, আর ছাড়াছাড়ির অনেক কবুতর বেশিরভাগ যেটি রেজাল্ট করে মিডিয়াম ছোট হয়, মিডিয়াম সাইজের হয়। প্রিয় দর্শক আপনারা আমাদের লাস্ট একটি রেসার ভিডিও আছে ওই ওই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সব হচ্ছে ছোটো ছোটো সাইজের কবুতর কিন্তু প্রত্যেকটা 70 কিলো 115 কিলো পর্যন্ত রেজাল্ট করা এবং প্রাইস দিচ্ছিল। তো দেখুন আমরা সিরিয়াল নাম্বার 2 দেখানোর চেষ্টা করতেছি, খুবই চমৎকার পেয়ার মাশাল্লাহ, খুবই অসাধারণ চিলা কবুতর, নটা ল্যাংজা সিরা আছে,
এগুলি উড়ে অনেক অনেক অনেক, এটার কোনো বিকল্প নাই ভাই। ল্যাঞ্জা ছিড়া বলতে কি এটাও কি জারু হয়ে গেছে? হ্যাঁ এটা ল্যাঞ্জা জারু হয়ে গেছে, এই কারণে নটটা একটু আমি দেখায় দিই। এটা তো আবার ল্যাস্টটা উঠবে। হ্যাঁ ল্যাস্টটা উঠবে, অবশ্যই উঠবে। এই নতুন এখন কবুতর মোল্ডিং এ আইছে, এই কারণে পাকনা এটা ঠিক হয়ে গেছে। এই যে ল্যাঞ্জাটি দেখেন, দেখলে বোঝা যাবে যে কবুতরটা কেমন উঠছে। কবুতর সাদা পট্টি লাল গিয়ারের কবুতর বেশি উড়লে পট্টিরা কালো হয়ে যাবে রোদে পইরা। দর্শক অনেক কিছু শিখার আছে কবুতরে, শুধু কবুতর আমরা কবুতর পাললে হইব না, কবুতর পালি আমরা অনেক বড়, এটা কিন্তু নিজেকে বড় মনে করা ঠিক হবে। আমি নিজেরা নিজে কোনোদিন বড় মনে করি না। কথা মনে রাখবেন, শিক্ষার কখনো শেষ নেই, বয়স নেই, সময় নেই। আর যারা সিনিয়র আছে আমরা তাদের থেকে কিছু শেখার চেষ্টা করব, তর্ক করার চেষ্টা করব। তর্ক করার তো লিওন ভাই, এই চমৎকার জোড়াটি আপনি কত চাচ্ছেন ভাই? আজকা বেশিরভাগ কবুতর এই যে এখন ১২০০ টাকা রেট, মাশাআল্লাহ খুবই চমৎকার। তো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ২, এটা হচ্ছে ১২০০ টাকা, যারা নিতে চান নিতে পারেন। আজকে প্রচুর কালেকশন আছে, আমরা আজকে ভিডিও সব ছাড়াছাড়ি ভাই, আজকা সব ছাড়াছাড়ি। লিওন ভাইয়ের সব ঘরের কবুতর, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো কিভাবে কি করতেছে, যে কারণে ভিডিওটি বড় হবে। আর লিওন ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো আজকে। প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ৩, আমরা এখন সব থেকে আকর্ষণীয় এক জোড়া কবুতর নিয়ে কথা বলবো, নাপ্তা। ছাড়াছাড়ির জন্য ১০০% চ্যালেঞ্জ, যারা নিতে চান নিতে পারেন। এই কবুতর জোড়াটা চ্যালেঞ্জ দিয়ে লিওন ভাই বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। নাপ্তা, হ্যাঁ এটি নাপ্তা বাবরা, অনেকজনে করে কালী বাবরা কয়, এটি অনেক আগের মডেলের কবুতর। এই কবুতরটা দুই তিনটা নাম আছে। হ্যাঁ এটা এটার মেন নাম হলো নাপ্তা। নাপ্তা, হ্যাঁ। তো এটার ভিতরে ফ্যাটমেট বের করে পরে এক একটা নাম বের করছে। কালী বাবরা, পুরানো মানুষরা কালী বাবরা, এটা চোখের একটা টিল দেখা গেছে দেখছেন। এটার ওই যে নটটাও সেম, এক একই জাতের আরেকটা কবুতর আছে, কেউ যদি নাপ্তা তিনটা একসাথে নেয় নিতে পারে। আচ্ছা আমরা তিনটা একসাথে দেখাবো। এটা মনে করেন ওই যে দেশের লয়া কইবো যে উড়বো না, ওই গাছ গুছ ভাইঙ্গা উড়বো ইডি ভাই। এটা কত কিলো সর্বত্র টান দিতে পারবো ভাই? এটা মনে করেন যদি এটার মৃত্যু না হয়, রোডে ঘাটে মৃত্যু না হয়, ১০০ কিলো আয়া পড়বো। মাশাল্লাহ ১০০ কিলো, তার মানে ময়মনসিংহ ওভার। হ্যাঁ হ্যাঁ দেখাবো। তো লিওন ভাই, তো নাপ্তা কবুতর তো এগুলো দিয়ে তো ছাড়াছাড়ির খেলাও হয়। হ্যাঁ হ্যাঁ এগুলি মনে করেন এটির বাচ্চা কাচ্চা এইরকমই। আমি এটার একটা আমি কবুতর যত্নে রাখছি, আমার ওই বাঘের কাছে এখন চাইলে দেখতে পারতেন, কিন্তু আপনার তো শরীরটা অসুস্থ, এই কারণে ভাই আমার হার্টের ভিডিও দিতে পারতেছে না। মানুষ ফাও কমেন্টও করেন না যে হার্টের ভিডিও দিতেছেন না, বাড়ির ভিডিও দিতেছেন। প্রিয় দর্শক আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি গরম ঠান্ডার জন্য আর কিছু ব্যস্ততার জন্য। হ্যাঁ এটা সত্য যে হাটে ঢুকতে পাচ্ছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি হাটে যেতে পারি। এই যে অরি বাচ্চা মাদি, এটা কি চুইঠাল বাচ্চা? হ্যাঁ চুইঠাল বাচ্চা বেরিয়েছে, মাশাল্লাহ খুবই চমৎকার। চোখটা দেখুন সবাই, এটা মাদি কয় পর ভাই? এটা এক দশক, যে আবার আট পরে আবার। এটা কি সিঙ্গেল বাচ্চা না এটা সাথে আছে? আর এটা এটা সিঙ্গেল বাচ্চা, এটা নর বাচ্চাটা চলে গেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এই দেখুন ফ্যামিলি খুবই চমৎকার, কালারটা দেখুন চিতাবাঘ। তো যারা নিতে চান বাংলা চিতাবাঘ এগুলি। তো ভাই এইটা কিভাবে বিক্রি করবেন, জোড়া না ফ্যামিলি? জোড়া হইলো ১২০০, মাদি হইলো ৬০০, চেম্বে লোক আর যদি ফ্যামিলি হইলো ১৮০০। আল্লাহ মনে করেন ২০০০ টাকা দাম হয়, তাও আমি ১৮০০ টাকা, এটির কোনো মূল্য নাই। এটি আমার কাছে খাইলেও আরও অনেক টাকা খাওয়া লাগছে আছে বেশি। প্রিয় দর্শক যারা কবুতর চিনেন তাদের সাথে আমরা নতুন করে কিছু বলবো না, আর যারা চিনেন না তাদেরকে একটাই কথা বলবো ভাই, না চিনে কখনো কারো জিনিস নিয়ে উল্টাপাল্টা কোনো মন্তব্য করবেন না। আপনি যদি না জানেন কোথাও সার্চ দিবেন বা দেখার চেষ্টা করবেন, তারপর যদি জিনিসটা খারাপ হয় তারপর মন্তব্য করবেন। তো আলহামদুলিল্লাহ ১২০০ টাকা হলে জোড়া আপনারা সিরিয়াল নাম্বার ৩ পেয়ে যাবেন, বাচ্চাটা ৬০০ টাকা। তো আজকে প্রচুর কবুতর আছে, আর আজকে আমরা প্রচুর কথা বলবো কারণ অনেক কথা জমে গেছে। তো চলুন আমরা পরবর্তী কবুতরগুলো দেখি। প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ৪, মনে রাখবেন যারা নিতে চান নিতে পারেন, আজকে ভিডিওটি অনেক বড় হবে।
যাদের লিওন ভাই পছন্দ, আমাদের ঘাসফড়িং এগ্রোটেরি পছন্দ, আমাদের অবশ্যই সম্পূর্ণ বিশ্বাস আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলেও 80% দেখবেন, কারণ আজকে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, শেখার আছে। আরে কালো গলা আমার পুরানো জেনারেশন কবুতর, সিরিয়াল নাম্বার 4 আবারও বলতেছি মাশাআল্লাহ। ওই যে আমার 2000 টাকা 1500 টাকা যে নোটটা দিছি না, জি ওই যে নোটটা যে ডাক্তারছে যে পাশে আছে লেগা দেখা দেই, যে নোটটা জি এই নরের ব্লাডের কবুতরই, ওর বাচ্চা, ওর বাচ্চা বলতে ওর ওর পোলা পাইনের বাচ্চা, মানে নাতিপুতি, নাতিপুতির ঘরের বাচ্চা। মাশাআল্লাহ খুবই চমৎকার, এটা হচ্ছে মাদি। তো যারা নিতে চান জোড়াটি নিতে পারেন। এগুলো কি ভাই সিঙ্গেল বিক্রি হবে না দামটা বেশি করবে? ভাই সিঙ্গেল বিক্রি হবে না, জোড়া নেওয়াটাই ভালো, পরে যার যার মতো সিঙ্গেল করে নেবে। খুবই আকর্ষণীয়, আবার নটটাও এক ঘরেরই, একই জাতেরই মাশাআল্লাহ, মানে দুটো এক ঘরের না, এক ঘরের, এক ঘরের, একই জাতের মাশাআল্লাহ। খুবই চমৎকার, দেখুন মাদিটার সাইজটা দেখুন, এগুলো শেপের উপরে কবুতর বিক্রি হয়, এগুলো শেপ অনেক সুন্দর। প্রিয় দর্শক, কিছু কবুতর আছে সৌন্দর্যের উপরে দামটা এমনি বেড়ে যায়, কিছু কবুতর আছে রেজাল্টের উপরে, তো এগুলো আমরা কিন্তু ভেবে চিনতে তারপর দাম বলবো, বা দাম না বললেও কমেন্ট করবো ভেবে চিনতে। কারণ দেখুন এখানে যে এখন আমরা যে পেয়ারটি দেখাচ্ছি, পেয়ারের গেট আপটা দেখুন, আপনার বুকের সাইজটা দেখুন, সৌন্দর্যটাই কিন্তু আলাদা। তো সৌন্দর্যের উপরে কিন্তু একটা প্রাইস চলে আসে, তো সব কিছুর উপরে বিবেচনা করে একটা কবুতরের জোড়ার দামটা ধরা হয়। তো আপনারা অযথা বলবেন না যে ভাই 500 টাকা, 600 টাকা, 600 টাকার কবুতর 600 টাকাই, আর আপনার 1200 টাকার কবুতর 1200 টাকা। রেজাল করা কবুতর ভাই। লিওন ভাই জোড়াটা কত চান? জোড়াটা ভাই একদম 1200 টাকা ভাই, এটা আগের ভিডিওতেও ছিল ভাই, এটাও কয়া দিলাম। তো আমরা আজকে এটা অনেকজনে নিতে চাইছিল কিন্তু আমি দিতে পারি নাই, কারণ এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল যে 4 নম্বর পেয়ারটা নিব, পরে ওই বড় ভাই অন্য এক জোড়া 7 নম্বর পেয়ারটা নিছে, এই কারণে দেওয়া হয়নি। তা আমার কবুতর থাকে না আল্লাহর রহমতে, কালকে আপনার গোদোয়ায় প্রায় একসাথে 15000 টাকার কবুতর বেচছি মাশাআল্লাহ। তো আজকেও সিরিয়াল পোস্ট নাম্বার 4 নম্বরে ওরা পড়ে গেল, হ্যাঁ 4 নম্বরই পড়ে। ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি কোনো বড় বড় ভাই যাদের দরকার হবে নেবে। ঠিক আছে, আমরা আজকে অনেক কবুতর আছে, কথা অনেক বলে ফেলছি, এখন কিছু কবুতর দেখাবো। প্রিয় দর্শক দেখুন, কাপাকাপি কাপাকাপি না ডিজে ড্যান্স কিছুই বুঝতেছি না ভাই, এটা নর, এটা নর মাশাআল্লাহ। এই জোড়াটার অনেকজন পাগলের মতো লইতে চাইছে কিন্তু এখন তুই এক জোড়া লইতে চাইছে, তো এই কারণে এই কবুতরটা এখনো সেল হয় নাই মাশাআল্লাহ। তো এটা কি আমাদের আগে সেল পোস্টে ছিল? হ্যাঁ সেল পোস্টে ছিল, এটা দুই পর্ব না এক পর্বতে গেছিল, কিন্তু এই কবুতরটা খালি একজনে যেই লইতে চায় এক জোড়া লইতে চায়, এই কারণে আমি কবুতরটি ডেলিভারি দিতে পারিনি দূরে দাঁড়ানি। প্রিয় দর্শক একটা কথা বলে দিই, আপনারা যারা দূরের থেকে ডেলিভারি নিতে চান, আপনাদের ঢাকায় যদি কোনো পরিচিত আত্মীয় বা ভাই বাদা থাকে, তাদের মাধ্যমে আপনারা একটু কালেকশন করার চেষ্টা করবেন, তাহলে লিওন ভাইয়ের জন্য একটু সুবিধা হয় ভাই। কারণ একজন মানুষ, একা মানুষ তো আর একদিনে তো 10 জায়গায় ডেলিভারি ভাই দিতে পারে না, কারণ আপনারা মানে যে জায়গায় ডেলিভারি দিতে পারেন, কেউ গাবতলি গিয়ে একটু দিয়ে আসতে বলেন, কেউ তো দেখা যায় যে পরিমাণে জ্যাম রাস্তায় ভাই, 2 জায়গায় আপ ডাউন করলে কিন্তু দিন পার আর যান শেষ হয়ে যায় ভাই। তো আজকে আমরা প্রচুর কথা বলতেছি, উদ্দেশ্য একটাই, আপনাদের সাথে একটু খোলামেলাভাবে কথা বলা। আর আমাদের ঘাসফড়িং এগ্রো টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনারা যাতে ভালো জিনিসটা কিনেন, ভালো জিনিসটা পান, আর সুস্থ জিনিসটা চিনতে পারেন। আমরা সেই উদ্দেশ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, জানি না কার কাছে কতটা ভালো লাগে। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা যে লিওন ভাইয়ের কিছু প্রতিবেদন দিচ্ছি বা প্রতিনিয়ত দেই, আমরা কিন্তু সবসময় চাই আপনারা ভালো কিছু কালেকশন নেন, লিওন ভাইয়ের থেকে নেন, অন্য কারো থেকে নেন, এটা সমস্যা নেই, কিন্তু আগে কবুতর চিনতে হবে। তো এখন লিওন ভাই এই যে সিরিয়াল নাম্বার 5, তো লিওন ভাই তো আমরা তো সিরিয়াল নাম্বার 5 নিয়ে কিছুক্ষণ আগে কথা বললাম, তো এই জোড়াটা কত রাখবেন? এই জোড়াটা ভাই 1200 টাকা, এই জোড়াটা 1500 টাকা, একবার রেট দিয়েছিলাম এই কারণে অনেকজনে কমেন্ট দেয়া, ওইটা 200-300 কমাই দেয়, হ্যাঁ কিন্তু কমাই নাই, এই কারণে হয়তো কবুতরটা সেল হয় নাই। 1200 টাকা এই সেল দেওয়া দেবেন জান, কারণ এক জোড়া দুই জোড়া কবুতর 1500 টাকার লেগে মানুষ অনেকজনে ডরা যায়গা, হয়তো বা অনেকজনের পছন্দ হয় কিন্তু নিতে পারে না, এই কারণে অন্য কবুতরও চলে না। এক জোড়া পছন্দ হলে হ্যাঁ সেন না 2-3 জোড়া লইব, এক জোড়া যদি পছন্দ হয় আর 2-3 জোড়া না পছন্দ হলে এক জোড়ার দাম দিয়ে 3 জোড়া লইব। ঠিক আছে মাশাআল্লাহ। তো লিওন ভাই আজকে তো আমরা একটা ভিডিও ছাড়বো, তো এর জন্য একটু ভিডিওটা বড় করতে, কালকে কি আরেকটা কালারিং ভিডিও দিমু, অনেক বড় ভাই ছাড়া ছাড়ির কবুতর চাইছে কালারিং, তো ভিডিওটা কালকে দিমু, কিছু কালারিং কবুতর আপডেটে রয়েছে। তো প্রিয় দর্শক আজকে হচ্ছে 17ই মে, আমরা আজকে কিছু আপডেট দিতেছি,
মঙ্গলবার আর আল্লাহ বাছেলে লিওন ভাই বলতেছে বুধবার আরেকটা ভিডিও আসবে মানে কালকে কালকে কালারিং কবুতর তো প্রিয় দর্শক কালকে আরেকটি পর্ব আসবে যারা দেখতে চান আমাদের ঘাসফড়িং এগ্রো টিভির সাথে থাকুন বড় ভাইরে কালারিং এক বড় ভাই যার কথা কইতাছি যে কালারিং খাকি আর মুসলমান চাইছে হ্যাঁ যোগাযোগ করেন কবুতর আয়া পড়ছে এই কবুতর দেখা মনে আজকে ভিডিওতে মানে কি ভাই অর্ডার দিছিল ভাই অর্ডার দিছিল মুসলমান আর এই খাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে লিওন ভাই তাহলে আমরা পরবর্তী জোড়া দেখি সিরিয়াল নাম্বার 5 1200 টাকা হলে আপনারা নিতে পারবেন এই পেয়ারটি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 6 এটা অনেক পালো এর বাইতে থাকলে কইব লাল পাত্তি কবুতর মিলিটারি এই কবুতরটা অনেকটা ওই কবুতর দিয়ে করা গলাটা অনেক লম্বা এটার গলার আইসটাডি লাল লাল চিলিক মারতাছে যারা দিতেছে অলরেডি লাল এটা অনেকজনের মিলিটারি উপরে আলাইবো যারা না চিনবে এটা ফটকামি করে মিলিটারি কই মনে করেন চালায় দিতে চাইবো এটা হলো নর কবুতর এটা সারা সারি লাইনের লেগা আমি তৈরি করছিলাম আমার নিজের হাতে তৈরি করা নর এটার সাথে একটা আমি এই মনে করেন নর্মাল গিরু বাদ দিয়া বাচ্চা করতে চাইতাছি কারণ এটা দিয়া বাচ্চা করলে মোটামুটি একটা সারা সারি রেজাল্ট করতে পারবো ভাই মাদিটা কি তাহলে আলাদা জোড়া দিছেন হ্যাঁ মাদিটা আলাদা জোড়া দিছি নরটা হলো ওই কইলাম যে মিলিটারি বা লাল পাত্তি এমন কিছু এই নরটা ভালো পালয়ে করতে আনতে গেলে মনে করেন না হলো 4000 টাকা 3000 টাকা লাগবো আমি ওই হিসাবে জোড়া হিসাবে আমি 1200 টাকা রেডি দিলাম নরটা অনেক চঞ্চল একটা নর প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 6 1200 টাকা আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত যে কটা দেখাচ্ছি 1-6 এরা নরের সাথে ধরেন মাদি ফিরি নরের সাথে মাদি আসলেও ফিরি মাশাল্লাহ খুবই চমৎকার নরের দাম হলো মিনিমাম 2000 টাকা তো লিওন ভাই কিন্তু আপনাদেরকে এক রেটে দিয়ে দিচ্ছে আবার কেউ কমেন্ট করেন না যে ভাই তাহলে 2000 টাকা হইলে আপনি 1200 কেন দিতেছেন সে কিন্তু অ্যাভারেজে দিতেছে তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে একটার দাম 100 টাকা কম লস হলো আর একটার দাম 100 টাকা বেশি আর সে যেহেতু সেল পোস্টে একসাথে 10-15 জোড়া দেখায় তার এখানে হিসাব হচ্ছে আমার 1000 থেকে 1500 টাকা যদি 10-15 জোড়াতে চলে আসে তাতেই আমি খুশি কবুতর আর কি আমি মাদি ঘুরায় ঘুরায় অনেকগুলি বাচ্চা করছি এইগুলি সেল করতেছি আচ্ছা হাতের এটা কি মাদি এটা মাদি মাশাআল্লাহ খুবই চমৎকার কবুতরটি তো পানি খাওয়ানো হয় না কবুতরটি টান টান ভাবে দাঁড়াইতেছে না প্রিয় দর্শক এখন মাত্র সকাল আমরা ভিডিওটা করতেছি যে কারণে এখনও কবুতরদের খাবার দাবার দেওয়া হয়নি তো লিওন ভাই সকালে কবুতর উড়িয়ে দেয় তো ছেড়ে দেয় যে কারণে পরবর্তীতে আমাদের ভিডিও করা যাবে না এই কারণে কবুতরগুলো প্রথম অবস্থায় আটকে রেখে আমরা ভিডিও করে তারপর খাবার দাবার দেওয়া হবে তো ঠিক আছে আমরা নরের সাথে মাদিটা দেখি মাশাল্লাহ খুবই চমৎকার ভাই ডিম বাচ্চা নেওয়া হয়েছে ডিম বাচ্চা হলো এটি নতুন কবুতর ডিম পারছিল আমি আমি বইলাই দিই সব ডিম আমি ফালা দিই যে আমার বাসায় আয় আয়া দেখেন একটা ডিমের কবুতর কারণ আমার একবারই কইছি যে আমার উড়ানো কবুতর আলাদা বিক্রির কবুতর আলাদা যেটা বিক্রির কবুতর ওটা লকা পয়া জায়গা ওটা লকা পয়া জায়গা আর উড়াইনা কবুতর যেটা ওটা অল টাইমই সারা থাকে মাশাল্লাহ তো মাদিটা খুবই গেটআপটা খুবই চমৎকার গলার সাইজটাও খুবই চমৎকার নটটারও গেটআপ অনেক সুন্দর কিন্তু গলাম পানি খাওয়ায় নাই মুখের গেটআপটা নটটার অনেক সুন্দর তো ভাই জোড়াটা কত চান জোড়া ভাই ওই যে 1200 টাকা প্রিয় দর্শক আজকে আমরা 80% 1200 টাকা রেটের এই সেল ফোন দিতেছি যাদের দরকার হবে নিতে পারেন আমরা কিন্তু অ্যাভারেজ দামে দিতেছি এটা সিরিয়াল নাম্বার 7 চলে গেল প্রিয় দর্শক আমরা 8 নম্বর সিরিয়ালে একসাথে দেখাবো কিছু আকাশের ঝাড়ু সবই হচ্ছে নর এই দেখুন আকাশের ঝাড়ু যাদের ঝাড়ু দরকার হবে কিনতে পারবেন সমস্যা নাই তো আজকের আমাদের ভিডিওর নামই হয়ে যেতে পারে আকাশের ঝাড়ু কারণ অবস্থা দেখতে পাচ্ছেন কবুতরের কি পরিমাণ উড়ানি উড়াইছে লিওন ভাই বা উঠতেছে মাশাল্লাহ তো এগুলো যারা বাচ্চা কাচ্চা এরকম আকাশে ঝাড়ু দেওয়াইতে চান তাহলে অবশ্যই এই ঝাড়ুগুলো আপনাদের কিনতে হবে চোখের উপরে ডিপেন্ড করে যে ও কতটা সুস্থ চোখের উপরে কবুতরের চঞ্চলতা মাশাল্লাহ দেখুন আমরা এখানে একসাথে 6টি নর রাখছি
তো সবগুলো হচ্ছে সিঙ্গেল হয়ে গিয়েছিল সব উড়া দিছি আকাশে ঝাড়ু নতুন পড়াইতাছে মাশাআল্লাহ আকাশে ঝাড়ু দেখুন কি একটা অবস্থা আজকে ভাই এই যে এত পরিমাণ ঝাড়ু দেওয়াইছেন এটা কি আপনি দেওয়াইছেন না নিজে থেকে খুশি হয়ে আপনার সার্ভিস দিছেন খুশি হয়ে ঝাড়ু দিছে সার্ভিসিং ওরা হলো উড়তে উড়তে সার্ভিসিং এর পায়া উপরে উঠটা মজা পাওয়া জায়গা মাশাআল্লাহ প্রিয় দর্শক উড়ানোর কিছু টেকনিক আছে উড়ানোর কিছু সিস্টেম আছে শুধু কবুতর পাললেই হবে না যে 70 কিলো বাপ মা কিনছি এখন তার বাচ্চা উড়াইলে 40 কিলো এভাবে কিন্তু হবে না ভাই আগে আপনার কবুতরগুলো ট্রেনিং দিতে হবে বাসা চিনাতে হবে প্রথম বাসায় চক্কর দেওয়াতে হবে 10 কিলো 5 কিলো করে ছেড়ে ছেড়ে অভ্যস্ত করে একটা সময় আপনি তাকে 50 কিলো ছাড়তে পারবেন এখন যদি আপনি একজোড়া কবুতর বাচ্চা নিয়েই কালকে ছাড়াছাড়ি খেলবো ছাইরা দেন সেই কবুতর তো মনে করেন যে আপনি দাদা হয়ে গেল সেই কবুতর আপনার ঘরে আসবে না এগুলো সব উড়তি লাইনের কবুতর তো বুঝতে হবে যে কবুতরের ঝাড়ুটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে একটা কবুতরের ঝাড়ু বানাইতে প্রচুর পরিশ্রম আছে এই আরেকটা মাদি দেয় এটা আমার এক রাজশাহীর বড় ভাইয়ের লাগা আমি এটা রাখছি আমি কবুতর হারে কই না যে আমার বাসায় লাল গোলা কবুতর প্রিয় দর্শক দেখুন প্রচুর কবুতর তো আমরা আমার বাসায় লাল গোলা কবুতর আছে কিন্তু আমি বড় ভাইয়ের কই নাই আমার বাড়ির কবুতরটা বাইরে দিয়া দিব আজকে দেখা বিক্রির লাগা না এই মাদি এটা কি বিক্রি এরা বিক্রি মাদি কিন্তু এরা সেল পোস্ট না এরা একটা বড় ভাইয়ের লাগা আমি নিজ হাতে রাখছি আচ্ছা আচ্ছা মানে এটা অর্ডারের জন্য আর দুই তিনটা কবুতর ওই আমার এক বড় ভাইয়ের অনেক ভালো লাগে রাজশাহীর বড় ভাই এর কারণে আমি কিছু কারেকশন করুম এই যে এই এই কোয়ালিটির মাদি হ্যাঁ চাইছে তিন চারটা যদি ভাইয়ের ভিডিও দেখে আমার ভিডিও দেখে তাহলে পছন্দ করলে হ্যাঁ ফোন দিলে আমি কবুতর ভাই কি বলছে যে আমার একটা আকাশের ঝাড়ু দিয়ে আকাশের ঝাড়ু দিয়ে এই যে এরকম এই যে ঝাড়ু দেখছেন মাশাআল্লাহ তো প্রিয় দর্শক এই যে বলতে পারেন যে ভাই কবুতরের এই অবস্থা কে আরে ভাই আকাশের এই যে ঝাড়ুটা দেখতেছেন এই ঝাড়ুটা বানাইতে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগছে এটা কিন্তু এরকম এরকম ভাবে হয় নাই এটা পালো এক টানতে গেলে 1000 টাকা লাগবে মিনিমাম 1000 টাকা লাগবে মাশাআল্লাহ মাদি কবুতর অনেক বড় সাইজ দিন বাচ্চা রানী কিন্তু দেখুন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু 100% ফ্লাই আপনারা ফেদার দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ লিওন ভাই তো মাদিটা তো বলতেছেন যে বড় ভাইয়ের জন্য অলরেডি যদি কেউ 1000 টাকা ভাই যদি দেওয়ানোর আগে ভাইয়ের দেওয়ানোর আগে যদি কেউ বোন দেয় 1000 টাকা বড় মাদিটা ভাইয়ের লগে ওটা হলো আলাদা সাবজেক্ট আচ্ছা তো এরকম তো আরো কালেকশন দুই একটা আপনার বাচ্চা টাচ্চা তো আছে দিতে পারবেন আছে কিন্তু এগুলো এখনো পুরোপুরি আকাশে ঝাড়ু হয়নি ট্রেডিং চলতেছে ট্রেডিং চলতেছে আচ্ছা তো লিওন ভাই তো এখানে আমরা এখন 6টা নট দেখাইলাম হ্যাঁ তো আপনি এখন কোনটা কিভাবে দাম ধরছেন আমি এভারেজ দাম ধরে দেই সব 600 টাকা পার পিস আর এটা লাল গোলাটা খালি মাদিটা শুধু 1000 টাকা মাদিটা শুধু আর এখানে যে নট দেখতে পাচ্ছি আমরা সবগুলো হচ্ছে 600 টাকা করে পিস আজকের বাজার তো প্রিয় দর্শক আমরা আরো কিছু কালেকশন দেখাবো আমাদের ঘাস পরিং এক গুটি আসসালামু আলাইকুম বড় ভাই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 9 আমরা এখন দেখাবো একটি পেয়ার চোখটা দেখুন ফেদার দেখুন এই যে ছাড়াছাড়ির কবুতর খাকি কবুতর একজন বড় ভাই ছাড়াছাড়ির জন্য চাইছে হ্যাঁ এই জোড়াটাই দিমু আমার আমি আগেই বলতাছি যে আমার মোবাইল নাই ভিডিও আমি একটু বড় করি কারণ আমার মোবাইল নাই হ্যাঁ ভিডিওর ভিতরে যা বুঝে তাই বুঝে নিব আর যদি বেশি পরিজন মনে হয় তাহলে আমি আমার বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে ভিডিও দিই মাশাআল্লাহ দেখুন এটাও কিন্তু ঝাড়ুর কোয়ালিটি 100% কে এটা ওই ঝাড়ুর এক গ্রুপের লোকই এক গ্রুপের লোক একই 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 প্রিয় দর্শক দেখুন ওই একই গ্রুপের এখন কোন গ্রুপ জানি না কিন্তু ঝাড়ু গ্রুপ এটা হলো নটটা ওটা হলো মাদিটা এই যে নটটা দেখুন খুবই চমৎকার আর এই যে মাদিটা সাইজটা দেখুন কালার হইলেই কিন্তু কবুতর হয় না কবুতর চোখে মুখে সারাসারির লেগা একটা বিষয় আছে যে কালার যেটাই হোক চোখ মুখ থাকতে হইব কবুতরে প্রিয় দর্শক কিছু কিছু বড় ভাইরা আছে দেখবেন রেস খেলতেছে তার গিরিবাজ দিয়ে সেই গিরিবাজের আপনারা যদি বাজারে থেকে কিনতে চান আপনারা সর্বোচ্চ দাম বলবেন 200 থেকে 250 টাকা এর উপরে মনে করেন যদি আপনাদের কেউ নিতে বলে আপনারা হাসবেন কিন্তু সেই কবুতরগুলো ভাইদেরকে প্রতি বছরে শীতে 1.5 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত রেসিং জিতিয়ে দেয় তো কবুতর কিন্তু দামের উপরে ডিপেন্ড না কবুতর সম্পূর্ণ ডিপেন্ড হচ্ছে তার অ্যাটিটিউড চো কোয়ালিটি এবং তার ব্লাড লাইনের উপরে এটা মনে রাখবেন মাশাআল্লাহ তো ভাই জোড়াটা কত এই জোড়াটা 1200 টাকা ভাই এই জোড়াটা মনে করেন সেল হয়ে যাবো গাই এটা আমি মাশাআল্লাহ ধারণা কারণ খাকি কবুতর এখন অনেক মার্কেট পাইছে সিরিয়াল নাম্বার 9 দরকার হবে নিতে পারেন এটাও 1200 টাকা সিরিয়াল নাম্বার 9 আমরা আরও কিছু কালেকশন দেখাই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 10 জোড়া আমরা এখন দেখাবো এক জোড়া পাগা মোজা আছে নটটার খুবই চমৎকার মাশাআল্লাহ দেখুন আগে চোখ দেখুন গিয়ার দেখুন এটা মাদিটা এটা মাদি চুইঠাল এটা হচ্ছে চুইঠাল আর ভিতরে চুইঠাল মোজা আছে নটটা মাশাআল্লাহ খুবই চমৎকার কালেকশন তো লিওন ভাইয়ের কাছে ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং
বাইরে কি উড়াইছেন নাকি মোটামুটি বাচ্চা নিছেন? এটা উড়াইন না কবুতর, এটি উড়তি লাইনের কবুতর। একমাত্র কবুতর লাল গিয়ারা হয়ে গেল যে সময় হলো ওরা বেশি উড়ে। এটা কি আকাশে যখন উড়ে চোখে চোখে বাতাসে যত বাড়ি খায় তত চোখ লাল হয়? হ্যাঁ চোখ লাল হয়। মাদিটা অনেকই সুন্দর। এই মাদিটা এক সময় বাজার থাকতে 3,000-4,000 টাকা দিয়েও কেউ পায় নাই। প্রিয় দর্শক, যাদের দরকার হবে নিতে পারেন এই চমৎকার কালেকশনগুলো। আজকে এটা হলো ধরতে গেলে মাদির লগে নরভিরি। নরটার কালার একটু কাজ করা স্টাইলের বাঘা। আমি আগে এই ভিডিওতে কয়ে দিয়েছি, যা দেখতেছেন তাই পাইবেন। মাদিরা অরিজিনাল বাঘা, ছুইটার লাল গিয়ারের, নটটাও লাল গিয়ারের। নটটার গিয়ারটা পইরা গেছে, মাদিরার গিয়ারটা এখনও টকটক আছে। মাদিরা আবার একটু আমি দেখাই। মাদিরা অনেক আমার খুব ভালো লাগছে কবুতরটা, নিশ্চয় মানছি। একটা আমি যদি কবুতর মনে করেন যদি ছুইঠাল কবুতর পছন্দ করতাম, কবুতরটা আমি রাইখা দিতাম। মাশাল্লাহ, খুবই চমৎকার, আকর্ষণীয় পেয়ারটি, খুবই চমৎকার। যারা নিতে চান নিতে পারেন, সিরিয়াল নাম্বার 10 মনে রাখবেন। বাঘা পেয়ারটি ছুইঠাল, এটাই আমার লাস্ট। এই যে গিরু বাজারে এটা লাস্ট, আরেকটা ভিডিও দেবো কতক্ষণ পর কালারিং, ওটা কালকে দিব। হ্যাঁ কালকে দিব। খুবই চমৎকার। তো এটা কি ভাই আমরা ভিডিও শ্যুটটা কালকে করব? হ্যাঁ কালকেই করব। তো আজকে কি আপনি আবার বের হয়ে যাবেন এখন বাইরে নাকি অন্য কাজে? না আমার একটু কাজ আছে বাইরে। তো প্রিয় দর্শক, আমরা সকাল সকাল শ্যুট নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি একটু হালকা পাতলা জ্বর ঠান্ডা, যে কারণে গরম ঠান্ডা তা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, যে কারণে লিওন ভাইয়ের লফটে আসছি, হাটে যেতে পারছি না। তো লিওন ভাই, এই সিরিয়াল নাম্বার 10 তো আমরা তো আর কবুতর আজকে দেখাবো না, আর কিছু কথা বললাম আরও কিছু কথা বলবো। তো এই জোড়াটা কত চাচ্ছেন ভাই? এই জোড়াটার দাম তো 2500 টাকা বেচতে হচ্ছে, আপনি বললে 2000 না 1800 টাকা রাখুন। এই জোড়াটা 1800। কারণ আমরা বেশি কিছু বলতে গেলে ভাই পরে 500-600 টাকার কবুতর হয়ে যাবে, সেটা চাই না। যা দেখার এখান থেকে দেখবেন, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আগ্রহ থাকে তো আপনারা নিতে চাইলে 1800 টাকা এই পেয়ারটি পেয়ে যাবেন লিওন ভাইয়ের থেকে। তো চলুন আমরা লিওন ভাইয়ের সাথে আরও কিছু কথা বলবো। আর আজকে হচ্ছে 17 মে 2022, দেখানোর চেষ্টা করলাম রোজ মঙ্গলবার কিছু কালেকশন, যেহেতু হাটে যেতে পারি নাই। তো লিওন ভাইকে আজকে পেয়ে গেলাম, তো আমরা একটা ভিডিও শ্যুট করলাম। তো ইনশাল্লাহ কালকে আরেকটি ভিডিও আসবে, তো লিওন ভাই বের হয়ে যাবে, যে কারণে আমরা আজকে আর ভিডিও করতে না। কালকে ইনশাল্লাহ সকালে আরেকটা ভিডিও আমরা করব, যাতে আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাতে পারি। প্রিয় দর্শক, আমরা লাস্ট একটা দেখাই, এটা বলতে গেলে বোনাস জোড়া, মাশাল্লাহ। আগে চোখটা দেখুন ভালো করে দেখুন, এটা ওই যে জারো গ্রুপের লোক। আর আজকে যা দেখাচ্ছি সব হচ্ছে কেন যে জারো গ্রুপ চলে আসলো আমি বুঝলাম না ভাই, এ কি জারো গ্রুপের লিডার নাকি? লিডার না, এটি হো একই, সব এক লগে উড়ে। তো এটি হলো জারো গ্রুপের কবুতর ভাই। কোনো ভাই বলতে পারেন যে কবুতরটা এই অবস্থা কেন? আরে ভাই, এই কবুতরটার এই অবস্থা করতে কিন্তু একটা পরিশ্রম আছে। তো যারা কবুতর রেগুলার পালেন, পুরানা পাবলিক, তারা হয়তো ভিডিওটা এখন লাস্টের দিকে কথা শুনে হাসতে পারেন যে আমরা এগুলো কি বলতেছি, কিন্তু খাকি মাদি দিয়ে এটা লাস্ট পেয়ার দেওয়ানোর লেগে এই জোড়াটা মিলে নাই, কিন্তু খাকি চুড়াল চাইতেছে, যেহেতু খাকি চুড়াল মাদিরা অনেকই সুন্দর, মাদিরা সিঙ্গেল পেয়ার রয়েছে, আমার তো ভালো একটা নন নাই নন মাদি আমরা। এটা কিন্তু লিওন ভাই আলাদা আলাদা আর কি পেয়ারটা করছে। হ্যাঁ মাশাল্লাহ খুবই চমৎকার। এটা নন নাই খাকি চুইটাল, এর লেগে এই নটটার লগে দিতাছি, এটার লগে দিল খারাপ বাচ্চাই বোনা। দেখুন চোখটা দেখুন কত দূরের থেকে আমরা ক্যামেরা ধরতেছি, তারপরে চোখটা অলরেডি কিন্তু ফোকাস নিতেছে মাশাল্লাহ। আর এই যে নটটা দেখুন, নটটার চোখটা খুব আকর্ষণীয়। এরা মাটি, এরা মাটি, এটা মাটি, দুঃখিত আমরা প্রথমটা দেখাইছি না, নটটা একটু ধরেন, চোখটা আরেকবার দেখাই দেই, খুবই আকর্ষণীয়। যাদের দরকার হবে নিতে পারেন, বাচ্চা কিন্তু সেই লেভেলের বের হবে আলহামদুলিল্লাহ আশা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যারা নিতে চান নিতে পারেন। এই দেখুন গিয়ারটা কিন্তু কীভাবে হয়েছে, যারা কবুতর চিনেন তারা এমনি বুঝবেন, আমার বলার কিছু নাই। ফেদারগুলো দেখুন, আর যারা আকাশে আপনাদের বাকি কবুতরগুলো প্রশিক্ষণ দিতে চান জারো দেওয়ার জন্য, তাহলে এরকম কিছু কালেকশন দেখে এগুলোর সাথে ছেড়ে দিতে পারেন। তো লিওন ভাই জোড়াটা কত চান ভাই? জোড়াটা তো বেচতে মন চায় 1500 টাকা, ওই 1200 টাকা। 1200 টাকা আজকে রেট সম্পূর্ণ। শুধু আমরা হাই রেঞ্জের প্রথম দুটি দেখালাম, এই যে নদ দুটি আমরা এখন এখানে রেখে দিছি ভাই। একটা বলছিলেন কত? 4000। হ্যাঁ আরেকটা হলো 1500। 2000 টাকা চাওয়া, 1500 টাকা হলে বিক্রি করে দেবেন।
তো প্রিয় দর্শক আজকের এই ছিল লিওন ভাইয়ের কিছু সুন্দর ওই আমার রেসারটি আইছে একটু রেসারটি হালকা দেখা দেন এই যে ওর ভাই ব্রাদার কিছু কালকার ভিডিওতে যাইব প্রিয় দর্শক এই যে কিছু রেসার বসে আছে রজ্জুর জন্য একটু কালো ভিডিও সেল কইরা দিব এগুলা সেল পোস্টের জন্য তো কালকে ভিডিওতে এগুলো এখন ছাড়া ধরা সম্ভব না ভিডিও করা তো কালকে আমরা সকালে ইনশাআল্লাহ আরেকটি ভিডিও করব এগুলো যখন খাঁচায় থাকবে ধরে ধরে এখন প্রচুর কবুতর লিওন ভাইয়ের আকাশে উঠতেছে বা ছাড়া যে কারণে আমরা আর এই শুটগুলো নিতে পারতেছি না প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম লিওন ভাইয়ের আজকে কিছু আকাশ ঝাড়ু কালেকশন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে ভিডিওতে অনেক বেশি কত হয়ে গেছে মানুষে তো ভালোরা বেশি ফটকামি করে যে ফটকা কোনের কইব না আচ্ছা ঠিক আছে তাহলে কি লিওন ভাই আজকে কি ফটকা লিস্টের কালেকশনের কমেন্টও পাওয়া যাবে পাওয়া যাবে কত রকমের সইয়াল আছে বাংলাদেশে আছে বাইরের দেশে আছে সইয়ালের তো অভাব নেই প্রিয় দর্শক আপনারা যে যাই কমেন্ট করেন ইনশাআল্লাহ আমরা সব সময় আমরা আপনাদের সাথেই আছি কারণ আমরা তর্ক পছন্দ করি না তর্ক পছন্দ না আমরা আলহামদুলিল্লাহ আমরা যতটা পারি ব্যবহার করি না ভাই যদি আমার মোবাইল থাকলে আমি আমি যদি আপনাকে কমেন্ট করা শুরু করি আমার ভিউয়ার্স মনে করেন পাগল বানা লাইবে আপনাকে আচ্ছা তাহলে মোবাইল ব্যবহার করি না ভাই আচ্ছা লিওন ভাই তো আজকে তো কি শুট আরেকটা দেওয়া যাবে হ্যাঁ আরেকটা ভিডিও করা যাবে ভাই আজকে আমার শরীরটাও খারাপ আপনারও শরীরটা খারাপ আমি আর একটু বাইরে যাইতে হবে কালারিং ভিডিওটা কালকে দিমু আচ্ছা কবুতর তো ওগুলো অলরেডি ছেড়ে দিছেন সে কারণে আর সম্ভব না কাজ জারুর কবুতর সব ছেড়ে দিছি কালারিং কবুতর কিছু ছেড়ে দিছি তো লিওন ভাই মোবাইল নাম্বারটি বলেন 0162756163 তো প্রিয় দর্শক আমরা ডিসপ্লেতে ডিসক্রিপশনে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো যাদের দরকার হবে নিতে পারেন এছাড়াও আপনাদের গিরিবাস বা অন্যান্য কিছু কালারিং কালেকশন যেগুলো আমরা ভিডিও দেইনি আপনারা সেগুলো আপনারা লিওন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক কবুতর আছে কবুতর কালকে একটু বিরক্ত হলো একদিনে এত বিরক্ত হয়ে পারবো না ভাই তা আজকে কি আপনি শুধু ঝাড়ু আইটেমই ঝাড়ু আইটেমই বেচো আর কালদম কবুতর অনেক জোরে কালেকশন চাইতাছে ভাই এই ঝাড়ু আইটেমটা বেচছে তারপর কালদম কালে কবুতরের কালেকশন আমার এই এক বড় ভাই এলাকারই বড় ভাই 70টা কালদম কবুতর বিক্রি করবো তে ওর কবুতরটি আমি নিবো ইনশাল্লাহ আচ্ছা মানে ওটা আপনি কিনে বিক্রি করবেন ব্যবসা কিনে বিক্রি করুন বলতে কি আমি যা কবুতরই নেই যার কবুতর নেই জানা হুনা কবুতর দেই ওই 8000 টাকা কবুতর কিনে নাবে আচ্ছা আচ্ছা মানে রেজাল্ট করা ভালো আপনার বুঝতে পারছি পরিচিত তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম ঘাসপুরিং এগ্রো টিভি থেকে কিছু লিওন ভাইয়ের কালেকশন আশা করি ভালো লাগবে আর আজকের কালেকশনের টোটালি নাম হবে আকাশের ঝাড়ু আশা করি থাম্বনেল দেখলে আপনারা বুঝতে পারবেন তো লিওন ভাই যেহেতু আপনি ব্যস্ততায় চলে যাবেন আমিও একটু শারীরিকভাবে অসুস্থ তো আজকে আর ভিডিওটি বড় করবো না সবাই ভালো থাকেন সবার সুস্থতা কামনা শেষ করে সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও তো লিওন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম কিছু কালেকশন আশা করি ভালো লাগবে তো শারীরিক অসুস্থতার কারণে হাঁটে যেতে পাচ্ছি না তো লিওন ভাইয়ের কিছু ভিডিও দিচ্ছি কারণ লিওন ভাই হচ্ছে আমাদের এলাকার তো রোদে একটু কম বের হচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনার লাগে একটু ব্যবস্থাটা ধ্যান তেল পারার ব্যবস্থাটা করছি এটাও দেখা প্রিয় দর্শক দেখুন লিওন ভাই আমার জন্য খুবই চমৎকার একটি ব্যবস্থা করে দিছে এই যে দেখুন ট্রিপল লাগিয়ে দিছে ভিডিওর জন্য কারণ আমার রোদে থাকাটা একটু কষ্টকর যে কারণে তো লিওন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থা করার জন্য আর যারা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চান অবশ্যই লিওন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো 17ই মে আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি রোজ মঙ্গলবার লিওন ভাইয়ের ছাদের লফটের থেকে দেখানোর চেষ্টা করলাম কিছু চমৎকার আকাশের ঝাড়ু কালেকশন তো যাদের এই আকাশের ঝাড়ু দরকার তারা নিতে চান নিতে পারেন আর যে ভাইরা আজ আকাশের ঝাড়ুগুলো চিনেন না যে ভাইরা চিনে তাদেরকে দেখায় তারপর একটা কমেন্ট করবেন আমি অবশ্যই অনেক খুশি হব আর অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লে দেই এবং আগামীতেও দেবো তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশা শেষ করছি আজকের ভিডিও দেখা হবে 18ই মে 2022 রোজ বুধবার লিওন ভাইয়ের আরেকটি পর্বে কারণ আজকে কবুতরগুলো ছেড়ে দিছে যে কারণে ভিডিওটা নিতে পারলাম না ওটা হবে কালারিং একটি পর্ব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ